এই গ্রামটাতে হাঁক মারা যায়, দেখি কিছু ধান্দা হয় কি না। কোন সালা রে, এ খালা, ও সালা, তুমি কি রে, আমি কি তোর সাথে এখানে কাওয়ালির মোকাবিলা করতে এসছি নাকি? তুই তোর আওয়াজ লাগা, আমার পেটে কেন লাত মারছিস? সালা ভুল করে যে কোন গায়ে আনু, এত দেখছি সব আমার থেকেও ভিখারি, ভয়ে তো দেখছি কেউ বাড়ির বাহিরি বার হয় না। চল আর একটু আগিয়ে যে দেখি কিছু ধান্দা করা যায় কিনা। মা, মা গো, ও মায়েরা, উপরওয়ালার নামে কিছু দেও বাবা, উপরওয়ালার নামে কিছু দেও বাবা। এই কে 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 বে, উপরওয়ালার নামে কিছু দেও বাবা। এই গরিব অসহায় লাচার লোকটাকে তুমি যদি এক টাকা দাও তাহলে দশটা দোয়া পাবে, আর যদি পাঁচ টাকা দাও তাহলে কুড়িটা দোয়া পাবে, আর যদি দশ টাকা দাও তাহলে তুমি ৭৭টা দোয়া পাবে, আর যদি কুড়ি টাকা দাও তাহলে তুমি ৭৭টা দোয়া তো পাবেই, সাথে কুড়িটা দোয়া ফ্রি পাবে। লিয়ালে মকার ফায়দা লিয়ালে, লে দে লে দে লে দে। চুপ, আবে তুই ভিক্ষা করছিস না দুয়ার স্কিম বলছিস? আবে তুই ভিক্ষা দিবি কিনা বল। আরে ভাই শুন আমার কথা, ভিক্ষা করা ভালো কাজ লয়, তুই অন্য কাজও তো করতে পারিস। আবে ও জ্ঞানের সাগর, তুই আমাকে একটা কথা বলো বাবা, তুমি জীবনে কোনোদিন ভিক্ষা করেছো? আমি আবার কেন ভিক্ষা করতে যাব? তাইলে তুই কি করা বুঝলি বা, যে ভিক্ষা করা ভালো কাজ লয়? শালা আমার সাথে বেশি পাঁয়তারামু মারাবি না, নাহলে এমন জায়গায় লাত মারবো না, তখন বুলে বেড়াবি এ মা এ আব্বা। কি 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 বললি, আরেকবার বল আরেকবার বল। এ মা এ আব্বা। আরে এখন বাড়িতে কেউ নাই, একটু পরে এসো, এখনো রান্নাই হয়নি, আমরাই খাইতে পাইনি আর ভিখারি এসে হাজির। আবে ও কি ওই রকম দাঁত বাহির করে হাসছিস, শালা ভিখারির বাচ্চা। হ্যাঁ বলো না আব্বা, ওইভাবে গায়ে কি লোটা পরে যাচ্ছিস বে, আমার গায়ে গা লাগাবি? ছি, কি দুর্গন্ধ,
করছিস? আমার সুগন্ধ তোর পছন্দ হয়নি? কি গায়ে পড়ে যাচ্ছিস বে? তুই জানিস তোর আর আমার মাঝে কি পার্থক্য? হ্যাঁ জানি তো, তোর আর আমার মাঝে কি পার্থক্য? আমি গায়ের অলি গলি ঘুরে ভিক্ষে চাই, আর তুই এখানে বসে বসে পাইলিস। আবে ও ভিখারি, এমন করে লাত মারবো না, যায় একেবারে জঙ্গিপুর বাস স্ট্যান্ডে পড়বি, দিয়ে ভিক্ষা চাহিস। ও ভাই, আমি কি বলছি, যখন লাতি মারবে তখন আর একটু জোরে মেরে দাও, এমন মারো যাতে আমি একবারে ডাইরেক্ট দুবাই বাস স্ট্যান্ডে যা পড়ি। তোমারে সালা, ওরে গাহারি হিওয়ারি ওহারো বান্দা, ওরে গাহারি তোর চোহ মারে না, ওরে চিহিরা টুপি মাথাই দিয়া বেগুন চুরি করতে মালে আরে সালা উটু টুটুট, দেখতে তো ভালোই মনে হচ্ছে। শরীরটাও তো হাট্টা কাট্টা, বয়সেও বেশ জোয়ান। এই তোর লজ্জা করে না এইভাবে রাস্তায় বসে ভিক্ষা করছিস? তো ভিক্ষা করার লাগে কি অফিস খুলবো নাকি? আরে আমি বলছি কোনো কাজ কাম তো করতে পারিস। হ্যাঁ এই কাজ লি আমি হাঁকতে মুততে টাইম পাই না, তুমি আমার অন্য একটা নতুন কাজের কথা বলছো। আচ্ছা দাদা, তুমি একটু আগে আমাকে কি বললা, আমি দেখতে ভালো? হ্যাঁ মোটামুটি ভালোই তো, একেবারে খারাপ বলা যায় না। আমার শরীরটাও হাট্টা কাট্টা? হ্যাঁ ঠিকঠাকই তো আছে। আমি জোয়ান, একেবারে যৌবন বয়স? হ্যাঁ। আচ্ছা দাদা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বল। না মানে তুমি বিয়ে করেছ? বিয়ে করেছি কি রে, বিয়ে করা 5 বছর হয়ে গেল। বাহ 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 বাহ। আচ্ছা বলছি, তোমার একটা শালি টালি আছে? আরে আছে মানে, এই তোর অত খোঁজ লিয়ে কি হবে বে? না আমি জোয়ান, হাট্টা কাট্টা, দেখতেও ভালো, তো তোমার শালির সাথে আমার বিয়ে দিয়ে দাও, দিয়া তুমি আমার ভাইরা হয়ে যাও, বাকি জীবনটা শ্বশুর বাড়িতে আরাম করে কাটিয়ে দেবো। তবে রে সালা, সালা সকাল থেকে তো কিছু খেতে পাইনি, তারা খাতে খাতে জান গেল। না বসলে হবে না, যাই দেখি ওদিকে বাড়ি গেলা থেকে কিছু ধান্দা করা যায় কিনা। ও বাবা রে, ও ভেতরে কেউ আছো? আমি এসেছি গো টিঙ্কু ফকির। হ্যালো কেউ আছো?
Come on! Hurry up, hurry up! I am getting late! Fast, fast! Hurry up! Are kya acho? Na sabai gacho! That sala! Sala ekta barite jodi eto khun time lage? Ar onno bari chaibo kokhun? কিবে শালা কামচোর ভিখারি, এই পুরো গ্রামে তুই কি আমাদের বাড়ি পাস ভিক্ষা করার জন্য? অন্য জায়গা গিয়ে ভিক্ষা করতে পারিস না? কথা এত গরম গরম আর রুটি এত বাসি কেন? কি হলো রুটি? আরে এত বাসি রুটি তো কুকুরেও খাবে না, আর তুমি এই টিঙ্কু ভিখারিকে এই রুটি দিছ? আবে যাবে, তুই হচ্ছিস ভিখারি বুঝলি? ভিখারি তুই, বড় মন্ত্রী না বুঝলি? আরে ও ম্যাডাম, এই দুনিয়াতে মন্ত্রী হোক বা ভিখারি দুজনারই দরকার আছে। আচ্ছা আমাকেও বলো একটু কি করে। মন্ত্রী ভোট চাই, ভিখারি ভিক্ষা চাই। মন্ত্রী জনগণের উন্নয়নের কাজ করে, আর ভিখারি তোমাদের বেঁচে যাওয়া খাবার সাফ করে। আব্বি সালা ভিখারি, ভিক্ষা নিলে নে নালো চাল এখান থেকে। এই সময় চলে এসছে মাথা খেতে। আরে ও ম্যাডাম, তুমি আমাকে ভিক্ষা দিয়ে আমার উপর কোনো দয়া করনি, বরং আমি তোমার কাছে ভিক্ষা নিয়ে তোমার উপর দয়া করলাম। চল যা যা। আচ্ছা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আর কোনোদিন যেন আমাদের বাড়ির সামনে তোকে দেখতে না পাই। আরে হ্যাঁ হ্যাঁ আসবো না, সালাদ দিয়েছে তো বাসি রুটি, আবার অত গরম গরম কথা কিসের? চল হাট। তুই কি ভাবছিস এই পৃথিবীতে তোরই একলাই বাড়ি আছে আমাকে ভিক্ষা দেওয়ার লেগে? 100-200 লোক সব সময় ভিখারির মতো লাইন দিয়া থাকে এই টিঙ্কু ভিখারিকে ভিক্ষা দেওয়ার লেগে, আর ওরা যদি 1 টাকাও করে দেয় না তো ওই টাকাতে তোর আবার বিয়ে দেওয়া হবে। কি? হ্যাঁ বাবা, যাই তাই ভিখারি পেলিয়েছে, মনে হচ্ছে আর বাড়ি না এলে আমি খাইতেই পাবো না। মায়া ছেলে না পাই আমারে ভাই। ও চাচা, 1 টাকা দাও না, 3 দিন থেকে কিছু খাইনি। কি রে এত সুন্দর হাঁটা কাটটা শরীর নিয়েও ভিক্ষা করে বেড়াচ্ছিস, কিছু কাজ টাজ করতে পারিস না? ও চাচা, ভিক্ষা দিবে তো দাও, আর না দিবে তো না দাও, অত জ্ঞান দিতে আইসো না। এই কাজলি সালা একটু বসতে খান পাই না, আর তুমিও আবার আর একটা নতুন কাজের কথা বলছো। আরে তুই যে আমার কাছে 1 টাকা চাইছিস, আবার বলছিস 3 দিন থেকে কিছু খাসনি, তো তুই 1 টাকা দিয়ে করবিটা কি? ওই 1 টাকা দিয়ে আমি আমার ওজন মাপবো। তুমি যদি আমাকে 10 টাকা দাও তাহলে আমি তোমাকে মেলা গালি দুয়া দিব, উপরওয়ালা জেনে তোমাকে 10 লাখ দেয়, যেটার কোনো চান্স নাই। ধর আমি তোকে 10 টাকা দিলাম, কিন্তু তুই বল ওই 10 টাকা দিয়ে তুই করবিটা কি? আমি ওই 10 টাকা দিয়া 10 টাকাওয়ালা একটা লটারির টিকিট কাটবো। কি রে, ভিক্ষা করতে করতে লটারি খেলতে শুরু করেছিস? না না, লটারি খেলতে খেলতে ভিখারি হয়েছি। হ্যাঁ হ্যাঁ।